बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद तुम्हारे अनऑनलाइन क्लस स्वागत हमें मोहम्मद अब्दुल सलाम स्वागत रसायन थाना सरकारी महिला कलेज हमारा गतदिन एलकोहलर प्रस्तुति एवं किछु रासायनिक बिक्रिया सम्बन्धे आलोचना करेछिलाम। आज के आरो किछु रासायनिक बिक्रिया एवं इथाइल एलकोहलर प्रस्तुति सम्बन्धे संक्षिप्त धारणा एवं एलकोहल शक्तकरण परीक्षा आलोचना करब। आमी प्रथमे आलोचना करी जे एलकोहलर रासायनिक बिक्रियार मध्ये निर्धारण एकटा इम्पोर्टेंट बिक्रिया जे आमरा जानी जे प्राइमरी एलकोहल के निर्धारण करले एलकिन पावा जाबे, सेकेंडरी एलकोहल के निर्धारण करले एलकिन पावा जाबे, टर्शियरी एलकोहल के निर्धारण करले एलकिन पावा जाबे। किन्तु एदेर मध्ये किन्तु एकटा पार्थक्य आछे। जेमन टर्शियरी एलकोहल जत सहज सहज सहजे निर्धारित होबे, सेकेंडरी एलकोहल आरो एकटु बेशी तापमात्रा निबे एवं प्राइमरी एलकोहल आरो बेशी तापमात्रा निबे। अर्थात प्राइमरी एलकोहल 160 डिग्री सेलसियस तापमात्रा निर्धारित होबे इन प्रेजेंस अफ सालफ्यूरिक एसिड, और सेकेंडरी एलकोहल 140 डिग्री सेलसियस तापमात्रा एवं टर्शियरी एलकोहल मात्र 80 डिग्री सेलसियस तापमात्राय निर्धारित होबे। ताहले आमरा निर्धारणेर क्रम बोलते पारबो 3 डिग्री आगे निर्धारित होबे, तारपर 2 डिग्री निर्धारित होबे, तारपर 1 डिग्री निर्धारित होबे। ताहले आमरा देखी আমরা যদি ইথানলকে সালফিউরিকে নির্ধারিত করি তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা লাগবে 165 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নির্ধারণের ক্ষেত্রে মূলত পানি অপসারিত হবে। যদি আমরা সেকেন্ডারি এলকোহল নিই অর্থাৎ প্রোপানল 2 যদি নিই তাহলে সেক্ষেত্রে এই গেল তোমাদের নিদ্রণ। যে আমাদের এই ক্ষেত্রে নিদ্রণ রিয়াকশনটা প্রাইমারি ক্ষেত্রে থাকতে তাপমাত্রা বেশি, অর্থাৎ এটা বেশি স্টেবল, এটা কম স্টেবল, এটা আরো কম স্টেবল। তাহলে নিদ্রণের সক্রিয়তা কম যদি আমরা একটু খেয়াল করি তাহলে 3 ডিগ্রি সহজে নির্ধারিত হবে, তারপর 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর 1 ডিগ্রি অ্যালকোহল। এবার আমরা আলোচনা করব প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্শিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষা অর্থাৎ লুকাস বিকল্প পরীক্ষা। তাহলে আমাদের আগে জানতে হবে যে লুকাস বিকল্পটা কি। গান স্টেলে দ্রবীভূত নির্ধারিত জিঙ্ক ক্লোরাইড দ্রবণকে লুকাস বিকল্প বলে। আমি আবারও বলি, গারো এইচসিএলে দ্রবীভূত নির্ধারিত জিঙ্ক ক্লোরাইড দ্রবণকে লুকাস বিকল্প বলে। এই লুকাস বিকল্পের সাথে এই তিন ধরনের অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া গতিবেগের উপর ভিত্তি করে পার্থক্য নির্ণয় করা যায়। যেমন লুকাস বিকল্প 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে দ্রুত বিক্রিয়া করে এলাইল গঠন করবে, আর সেকেন্ডারি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পরে রাসায়নিক অবশোষণ করে অ্যালকোহলাইট গঠন করবে, এবং এবং প্রাইমারি অ্যালকোহল দীর্ঘ সময় রেখে দিলেও কোনো ধরনের তাপমাত্রায় কোনো ধরনের রাসায়নিক ঘটবে না, কিন্তু উচ্চ তাপমাত্রায় ঘটাইলে তখন সে অ্যালকোহল ক্লোরাইডে রূপান্তরিত হবে। তাহলে এইভাবে আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি অ্যালকোহলের সাথে জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ার গতিবেগের উপর ভিত্তি করে আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সাথে আমরা দেখি যে ইথাইল অ্যালকোহল যোগ এসিএল ইন প্রেজেন্স অফ নির্ধারিত জিঙ্ক ক্লোরাইড এটা দীর্ঘ সময় কোনো রিয়াকশন করবে না, দীর্ঘ সময় কোনো রিয়াকশন ঘটবে না, অর্থাৎ কখন আমাদের কোনো রিয়াকশন ঘটবে না। যদি আমরা এখানে প্রচুর তাপ দিই তাহলে রিয়াকশন ঘটবে। এই সেকেন্ডারি অ্যালকোহল যদি আমরা এইচসিএল কে
जिंक क्लोराइड उपस्थिति रिएक्शन कराए তাহলে এটা 5 থেকে 10 মিনিট পরে রিঅ্যাকশন করে অ্যালাইনটা হ্যালাইড গঠন করবে প্লাস পানি আর যেটা ট্রাসেল অ্যালকোহল সেটা দেওয়া মাত্রই রিঅ্যাকশন করে ঘটে ট্রাসেল বিটাইল ক্লোরাইড গঠন করবে द्रवीभूत है क्यों अनुधारणमूलक प्रश्न आसे सहज कथा मध्य अक्सिजन हाइड्रोजन मध्य पोल तैयारी अनुभव পানির মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে পোল তৈরি হয় এই দুইটা বিপরীতমুখী পোলের মধ্যে আকর্ষণের মাধ্যমে অর্থাৎ পানি অণুর হাইড্রোজেন প্রান্ত অ্যালকোহল অণুর অক্সিজেন প্রান্ত দ্বারা আকৃষ্ট হবে এবং অ্যালকোহল অণুর অক্সিজেন প্রান্ত পানি অণুর হাইড্রোজেন প্রান্তকে আকৃষ্ট করবে এই বিপরীতমুখী আকর্ষণের মাধ্যমে তারা এই অ্যালকোহল সহ পানিতে দ্রবণীয় হবে তারপর আমরা আসি যে অ্যালকোহলের শক্তি পরীক্ষা যে আমরা কিভাবে অ্যালকোহল শনাক্ত করব আমি এর আগে তোমাদের রিঅ্যাকশন করাইছি যে যে কোনো অ্যালকোহলের মধ্যে যদি আমরা সক্রিয় ধাতু সক্রিয় ক্ষার ধাতু অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম যোগ করি তাহলে তারা বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস নির্গত করবে এবং এই হাইড্রোজেনটা জ্বলে উঠবে তাহলে আমরা সহজে এই পরীক্ষার সাহায্যে যে কোনো অ্যালকোহল শনাক্ত করতে পারি তারপর নাম্বার দুই যে আমরা যদি অ্যালকোহলের মধ্যে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি তাহলে আমরা কি পাই অ্যালকাইল ক্লোরাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড যদি ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে তাহলে অ্যালকাইল হ্যালাইড প্লাস ফসফরাস অক্সিড ট্রাইক্লোরাইড প্লাস এইচসিএল উৎপন্ন হবে এই এইচসিএলের মধ্যে যে এইচসিএল যে ধোঁয়াটা এইচসিএল যে গ্যাসটা নির্গত হবে এই এইচসিএল গ্যাসের উপর যদি আমরা একটি অ্যামোনিয়া সিক্ত কাজদণ্ড ধরি তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা ধোঁয়া পাবো এই দেখে আমরা অ্যালকোহল শনাক্ত করতে পারি তাহলে রিঅ্যাকশন আসে যে কোনো অ্যালকোহলের মধ্যে যদি আমরা ধাতু যোগ করি তাহলে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে যেটা জোর জোরে বা বাইরে এর মাধ্যমে আমরা অ্যালকোহল শনাক্ত করতে পারি নাম্বার টু যদি অ্যালকোহলের মধ্যে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি তাহলে অ্যালকাইল হ্যালাইড প্লাস ফসফরাস অক্সিড ট্রাইক্লোরাইড প্লাস এইচসিএল গ্যাস উৎপন্ন হবে এই এইচসিএল গ্যাস যদি আমরা অ্যামোনিয়া সিক্ত সিক্ত কাজদণ্ড ধরি তাহলে এই অ্যামোনিয়া আমরা একটা সাদা ধোঁয়া দেখতে পাবো ये देखे हमारा सहजे अल्कोहल शनाक्त होते अल्कोहल प्रथम सदस्य हे मिथाइल अल्कोहल और द्वितीय सदस्य हे इथाइल अल्कोहल तेल मिथाइल अल्कोहल और इथाइल अल्कोहल क्यों शनाक्त होते प्रथम आसि मिथाइल अल्कोहल संगे तो जानी सेस थ्री ओएस मिथाइल अल्कोहल मध्य जो सैलिसाइलिक एसिड जो कर সেলিসাইলিক অ্যাসিড যোগ করি তাহলে মিথাইল অ্যালকোহল সেলিসাইলিক অ্যাসিডের রিঅ্যাকশন করে মিথাইল সেলিসাইলিক উৎপন্ন হবে যা অর্থোডক্সের গন্ধযুক্ত তাহলে এইখানে রিঅ্যাকশন এইচ ও এস এটা হলো অর্থোডক্সের গন্ধযুক্ত এই অর্থোডক্সের গন্ধ থেকে আমরা সহজেই মিথাইল অ্যালকোহল শনাক্ত করতে পারবো এবার আমরা আসি ইথাইল অ্যালকোহল অর্থাৎ এখানে একটা CH2 যোগ হবে ইথাইল অ্যালকোহল যদি আমরা আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে আমরা কি উৎপন্ন হবে হলুদ বর্ণের আয়োডোফর্ম উৎপন্ন হবে এই হলুদ বর্ণের আয়োডোফর্ম দেখে আমরা সহজেই ইথাইল অ্যালকোহলকে শনাক্ত করতে পারি তো তোমাদের আর আর কিছু বিষয় আছে যেমন তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে এনজাইম এটা সঙ্গে আসতে পারে এনজাইম হলো এক প্রকার প্রাণশক্তিহীন অদানাদার নাইট্রোজেন ঘটিত রহস্যময় জটিল জৈব পদার্থ তাহলে আমি আবার বলি এনজাইম কি এনজাইম হলো এক প্রকার এনজাইম হলো এক প্রকার নাইট্রোজেন ঘটিত রহস্যময় জটিল জৈব পদার্থ যাহা
জৈব বিভিন্ন জটিল জৈব যৌগের ভাঙনে প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এনজাইম কি এক ধরনের প্রভাবক। তারপর নাম্বার টু কি গাজন বা ফার্মেন্টেশন কি, যে এনজাইমের প্রভাবে জটিল জৈব যৌগকে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করার প্রক্রিয়াটাই হচ্ছে গাজন বা ফার্মেন্টেশন। তারপর তোমাদের পরীক্ষা আসতে পারে যে রেকটিফাইড স্পিড কি, রেকটিফাইড স্পিড হলো 96.6% ইথানল এবং 4.4% পানির সময় স্ফুরণ মিশ্রণকে রেকটিফাইড স্পিড বলে। তারপর তোমাদের আসতে পারে যে অ্যাবসলিউট অ্যালকোহল বা বিশুদ্ধ অ্যালকোহল কি, যে সম্পূর্ণরূপে পানিমুক্ত ইথাইল অ্যালকোহলকে অ্যাবসলিউট অ্যালকোহল বা বিশুদ্ধ অ্যালকোহল বলে। তারপর তোমাদের বলতে পার্ক, তারপর তোমাদেরকে বলবো অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে পার পাওয়ার অ্যালকোহল কি, যে অনেক সময় পেট্রোলিয়াম বা অন্যান্য গ্যাসোলিনের অভাবে বিকল্প জ্বালানি রূপে এই গ্যাসোলিনের সহিত ইথাইল অ্যালকোহল মিশ্রিত করে যে তোমার মোটর গাড়ি তথা অন্যান্য যানবাহনের জ্বালানি রূপে ব্যবহৃত অ্যালকোহলকে পাওয়ার অ্যালকোহল বলে। আরে আর একটু তোমাদের না বললে নয় যে আসলে আমাদের অ্যালকোহল বলতে ইথাইল অ্যালকোহলকে বুঝি। এই ইথাইল অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা হয় এই বিষয়ে আমি তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিই, আজকে ক্লাস শেষ করো। যে আমাদের চিনি শিল্পে গাড়িগত ইকুরসকে পাতন, মানে ইকুরস হতে চিনি পাতন করার পর যে কালো বর্ণের সিরাপ পাওয়া যায় তাকে মোলাসেস বা ছোলা মোলাসেস বা মোলাসেস বলে। এই মোলাসেসটাকে আমরা অনেক সময় ময়লা গুড় বলে থাকি, আমাদের ঠাকুরবাড়ির ভাষাকে বলা হয় ছোঁয়া গুড় যেটা। এই ছোঁয়া গুড়ের এই মোলাসেস থেকে আমরা ইথাইল অ্যালকোহল সহজে প্রস্তুত করতে পারি। এই মোলাসেসের মধ্যে 30% সুক্রোজ এবং 35% ইনভার্ট সুগার থাকে। ইনভার্ট সুগার হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজের সমানুপাতিক মিশ্রণ। আমরা এই মোলাসেসের 10% জলীয়দ্রবণকে প্রথমে আমরা সামান্য পরিমাণ সালফেট যোগ করে অম্লীয় করব। অম্লীয় করার কারণ হচ্ছে যে অবাঞ্ছিত ব্যাকটেরিয়া থাকলে সেগুলো দুর্বৃত হবে। তারপর আমরা সেখানে অ্যামোনিয়াম সার অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট যোগ করবো ইস্টের পুষ্টি বৃদ্ধির জন্য। তারপর আমরা প্রভৃতিতে এই মিশ্রণের মধ্যে ইস্ট যোগ করে যদি আমরা 72 ঘন্টা রেখে দিই তাহলে ইস্ট থেকে দুই ধরনের এনজাইম নিঃসৃত হবে, একটা হচ্ছে ইনভার্টেজ একটা হচ্ছে চাইনেজ। এই ইনভার্টেজ এনজাইম যে সুক্রোজ তথা চিনিকে আধারিত মিশ্রণ করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বন্ধ করে পরবর্তী এই গ্লুকোজ ফ্রুক্টোজ এই চাইনিজ এনজাইমের প্রভাবে ইথানলে রূপান্তর হবে। তাহলে এই হলো তোমাদের ইথানল প্রস্তুত বিক্রিয়া। সাধারণত অ্যালকোহল বলতে আমরা ইথানলকে বুঝি এবং ইস্ট থেকে এই দুই ধরনের এনজাইম নিঃসৃত হয়, একটা হচ্ছে ইনভার্টেজ আর একটা হচ্ছে জাইনেজ। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এলিফ্যাটিক অ্যালকোহল সম্বন্ধে মোটামুটি এই পর্যন্ত আলোচনা হলো, আর নেক্সট আমরা এরোমেটিক অ্যালকোহল সম্বন্ধে আলোচনা হলো। ধন্যবাদ সবাই।